আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আইকি মিডিয়া নিউজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের আজকের এই থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন, একটা সুখের খবর, একটা দুঃখের খবর। যারা আমার এই চ্যানেলটি আপনারা প্রায় 4-5 বছর ধরে ফলো করেন তাদের জন্য, যারা এতদিন এই চ্যানেলটি খুঁজছেন পাননি, না জানা কিছু কথা, প্রথমে আপনার যে দুঃসংবাদটা আছে সেটা দেই। বিগত চাঁদ রাতে, ঈদের দিন, ইতালির চাঁদ রাতে আমার এই চ্যানেলটা হ্যাক হয়েছে। রাত তখন ভোর 5টা হয়তো বাজে, তখন এটা হ্যাক হয়ে গেছে। আমি ঘুমানকালীন, যখন আমি ঘুমাইছিলাম তখন চ্যানেলটি হ্যাক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চ্যানেল উধাও। সেটা কিভাবে এই চ্যানেলটি আমি উদ্ধার করলাম এবং কিভাবে হ্যাকটা হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানাবো। চ্যানেলটি আমি উদ্ধার করতে পারছি বলেই এখন আপনাদের এই ভিডিও দিতে পারছি। এটাই হলো আমার যে সুখের যে খবরটা, এটাই ছিল সুখের খবর। আর উদ্ধার কিভাবে করলাম আর এই হ্যাকটা কিভাবে হলো সেটা বিস্তারিত জানাচ্ছি। চাঁদ রাতে ঘুম থেকে আমি সকালবেলা উঠে দেখি আমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নাই, সেটা হ্যাক হয়ে গেছে। আমি যখন আমার এটা রিকভারি করতে যাই ফোন নাম্বার দিয়ে, তখন দেখায় অন্য একটি ফোন নাম্বার যেখানে চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি। ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের ভিডিও পাবলিক আছে, শুধু অ্যাক্সেস চলে গেছে আমার যে জিমেলটা ছিল, জিমেলটা নিয়ে গেছে। তারপরে কি হলো, যখন আমি ইউটিউবের কাছে ইমেল করলাম যে আমার এই চ্যানেলটি চলে গেছে, আমার আরও একটা চ্যানেল আছে সেটা দিয়ে আমি মেল করলাম, মেল করার পরে আমাকে ফিডব্যাক দিল তারা যে আপনার চ্যানেলের এই যে কী ক্যাটাগরি, কোথায় থেকে আপনি লগ ইন করেন, আশয় বিষয়ে কোন নাম্বার থেকে এবং রিকভারি ইমেল কী, যত ডিটেলস আছে সবগুলো তাদেরকে দেওয়া হলো। দেওয়ার পরে আমি অপেক্ষা করতেছিলাম যে তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আসবে, তারা জানাবে। তারপরে যখন দেখলো যে না, আমার এই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, তাদের সাথে প্রায় ঈদ কতদিন হয়ে গেছে, ঈদ গেল সেই থেকে এই পর্যন্ত প্রতিদিন তাদের সাথে ইমেলে আমার সাথে কন্ট্যাক্ট, আপনাদের যদি কোনো চ্যানেল হ্যাক হয়ে যায় সেটা ফিরে পাইতে আপনারা কী করবেন সেটা আপনাদের জানা অবশ্যই দরকার, এদিক ওদিক খুঁজলে কাজ হবে না। আপনার আমার কিন্তু চ্যানেলের কিচ্ছু ছিল না, কোনো অ্যাক্সেস ছিল না, কোনো জায়গাতে আমি ঢোকার মতো কায়দা ছিল না। সে কী করছে, আমার চ্যানেলের সব কিছু পরিবর্তন করার পরে জিমেলের, তারপরে সে একটা কী লাগাইছে, এরকম কী লাগাইছে সেটা ফোন নাম্বারও তারপরে পাসওয়ার্ড দিয়ে সে ঢেকে রাখছে, সেখানে ঢোকার মতো কায়দা নাই। তারপরে আমি এই তথ্যগুলো ইউটিউবের কাছে দেওয়ার পরে ইউটিউব তারা ইউটিউবের কাছে আমি কিভাবে গেলাম, যখন আপনারা ইউটিউব থেকে সরাসরি যোগাযোগ না করতে পারবেন তখন কি করবেন, ইউটিউবের যে টুইটার আছে, টুইটার ইউটিউবের কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, টুইটারে ইউটিউবের যে অফিসিয়াল টিম আছে সেখানে আপনারা মেসেজ করবেন, এখানে কমেন্ট। এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাহিনী হয়েছে, বিশাল বিশাল কাহিনী হয়েছে এই চ্যানেল উদ্ধারে, আপনাদের সেটাই আমি শেয়ার করব। এখানে আরও কিছু কাহিনী হয়েছে, সে কাহিনী হলো আমি যখন ইউটিউবের কাছে এই কমেন্টটা করলাম যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে আপনারা সাহায্য করেন, তখন কি হলো, সেখানে আর একটি হ্যাকার, সেটা আমেরিকা থাকে সেই হ্যাকার, সেই হ্যাকার বলতেছে ওই কমেন্টের নিচে ইউটিউব থেকে যেখানে আমি যোগাযোগ করছি ইউটিউবে আমার রেসপন্স করতেছে না, অনেক দিন 2 দিন হয়ে যায় রেসপন্স করে না। আমি কি করব, আবারও তাদের সেই কমেন্ট করলাম টুইটারে, ইউটিউব টিমের যে যতগুলো টুইটার আছে সবগুলোতে কমেন্ট করলাম। করার পরে কি হইলো, আমার রেসপন্স করলো, রেসপন্স করার পরে আর খবর নাই, 2 দিন পর পর একটু রেসপন্স করে। তারপর কি হইলো, তারপরে আমি আরেকটা লোক আমার ওইখানে কমেন্ট করলো যে এই সমস্যা, একটা মেয়ের আইডি দিয়ে কমেন্ট করলো সেখানে যে এই সমস্যা আমার চ্যানেলে ছিল, সেই সমস্যা যদি আপনি সমাধান, আমার এই লোকটা সমাধান করে দিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করেন। সে কী করলো, আমি যোগাযোগ না করাতে সেই আমাকে বললো আরেকবার, সে কমেন্ট করে বলে যে আমার ইনবক্স করেন, সেই ইউটিউবের টিমের নিচের কমেন্টে সে কিন্তু এরকম কমেন্ট করতেছে।
তারপর তারা আমি হ্যালো হাই জানাইলাম। জানানোর পরে সে বলতেছে যে তাকে $50 দিতে হবে, তাহলে সে এটারে রিকভারি করে আমার ইমেল এই ইউটিউব চ্যানেল বা আমার জিমেলটা সে এনে দিতে পারবে। তখন আমি বললাম যে আপনারে ঠিক আছে আমি টাকা দেব, আপনার ডলার দেব, কিন্তু আপনি আগে আমার রিমুভ করে আমি আগে আমার চ্যানেলটি ফেরত অ্যাক্সেস দেবেন, পরে আপনাদের আমি এই টাকা পে করব। তখন কি করলো সে, কাইটা বললো। তখন আমি বুঝতে পারলাম এটা আর একটা হ্যাকার। যাই হোক, সেখান থেকে এরকম যদি আপনাদের কাছে হয়, কারো কাছে ইউটিউবের কাছেই সরাসরি আপনারা মেল করবেন, আর কারো কাছে অন্যথা দিবেন না, ওই টাকাই মারি যাবে, না পাবেন চ্যালেঞ্জ, না পাবেন টাকা, সব চলে যাবে। গেল এটা। তারপরে কি হলো, আমার স্টেপ বাই স্টেপ তাদের সাথে প্রতিদিন আমি কথা বলি ইউটিউব থেকে, ইউটিউবে যখন আসে তখন আমি তাদের, তারা জিজ্ঞেস করে সেটা আমি সেন্ড করি, তারপরে তারা যখন আসে প্রতিদিন দুই একবার তিনবার চারবার আপনি যতবার মেসেজ করবেন ঘন্টার পর ঘন্টা আপনাকে অ্যান্সার তারা দিবি। তারপরে সে একটার পর একটা স্টেপ আমার পার করতে হলো, তারা যেভাবে যেভাবে বললো ওইভাবে করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেছে, ঈদ গেছে যে কয়দিন হয়ে গেছে, এতদিন পরে আজকে আমার চ্যানেলটি কিছুক্ষণ আগে আমি ফিরে পেলাম, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর চ্যানেলটি হ্যাক হওয়ার যে কারণটা ছিল সেগুলো আমি বলি আপনাদের, আপনারা কী কী জিনিস করবেন না তাহলে আপনার চ্যানেলটা আপনার বাঁচাইতে পারবেন। যারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও করেন না কেন, তারা এই কাজগুলো করে রাখবেন। সেটা হলো থার্ড পার্ট যে অ্যাপ আছে, যেগুলো আপনার মনে করেন ফ্রি অ্যাপ দেখা যায় যে ফ্রি অ্যাপ, এগুলো আপনাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ করা যায়, কিন্তু এই যে ফ্রি অ্যাপগুলো আপনারা যে আনইনস্টল করেন আপনাদের কম্পিউটার বা মোবাইলে, তখন এই সমস্যাগুলো হয়। আমি একটা রিমোট অ্যাপ যেটি মোবাইল থেকে কম্পিউটার চালাইতাম, সম্ভবত আমার যে ওই অ্যাপের যে ওনার সে এই কাজটা করছে। এই যে যে উইন্ডোজ, এটা কিন্তু উইন্ডোজের একটা পিসিতে ল্যাপটপে একটি অ্যাপ ইনস্টল করতে হয়, তারপরে একটা অ্যাপ ইনস্টল করতে হয় ফোনে, তারপরে আপনার ল্যাপটপে সফটওয়্যার, সেটা দিয়ে আপনি রিমোটের মতো করে আপনি কম্পিউটার চালাতে পারবেন। সম্ভবত সেই যে অ্যাপটা ছিল সেই অ্যাপটার যে ওনার, সম্ভবত সেই এই আমার জিমেলটা হ্যাক করছে, নয়তো অন্য কেউ হ্যাক করছে সম্ভবত, আমার যেটা মনে হয়। আপনারা যে সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন আপনার যে পিসিতে বা আপনার ফোনে, সেগুলো অবশ্যই গুগলের হইতে হবে। যদি গুগলের প্রোডাক্ট হয় তাহলে আপনারা নিশ্চিত থাকবেন, এছাড়া যে থার্ড পার্টি যে অ্যাপগুলো থাকে বা সফটওয়্যারগুলো থাকে ফ্রি, সেগুলো কিন্তু এই সমস্যাগুলো হয়। তারা এরকম অ্যাক্সেস দেয়, দেওয়ার পরে পারমিশন দেয়, পারমিশন দেওয়ার পরে আপনার ফোন কিংবা আপনার ল্যাপটপ হ্যাক করে ফেলে। আমার টু স্টেপ ভেরিফিকেশন থাকা সত্ত্বেও হ্যাক করে ফেলছে, তাও আমি ঘুমানো অবস্থায়, আমি কিছু ক্লিক করি নাই, না কোনো ক্লিক, না কোনো লিঙ্ক, কিছু নাই, আমার ল্যাপটপও বন্ধ, ফোনও বন্ধ, সে হ্যাক ঠিকই করে নিয়েছে। তাহলে আপনারা সতর্ক থাকবেন, আপনারা যারা কষ্ট করে অবশ্যই চ্যানেল 4-5 বছর একটা চ্যানেল যদি চালান আপনারা, তারপর যদি সেটা হঠাৎ করে নাই হয়ে যায় তাহলে অনেক কষ্টের ব্যাপার। আমি সব ফেরত পাওয়ার পর এখন সব ভিডিওগুলো পাবলিক করতে হবে। আশা করি আপনারা যারা সাথে ছিলেন সাথেই থাকবেন, পরবর্তীতে আরও ভিডিও পাবেন। এই সমস্যার কারণে আপনারা এই ভিডিওগুলো পান নাই, আপাতত আমি আমার চ্যানেলের যত ভিডিও আছে সব ভিডিওগুলো পাবলিক করতে হবে, আর সিকিউরিটি আরও বাড়াইতে হবে, জানি পরবর্তীতে আরও হ্যাক না করতে পারে। ভালো থাকুন, যে দেখান আছেন, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।